আজ থেকে 3 দিন পূর্বেও ব্রহ্মছড়া এলাকার একটি জঙ্গল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করেছিল তেলিয়ামুড়া থানার পুলিশ। এই বন্দুক উদ্ধারের ঘটনার 3 দিন পেরোতে না পেরোতে আবারও বুধবার তেলিয়ামুড়া থানায় পুলিশের কাছে খবর আসে, তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায় খোয়াই নদীর তীরবর্তী এলাকার একটি জঙ্গলে একটি বন্দুক পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং নদীর তীরবর্তী জঙ্গল থেকে সেই দেশি গাঁদা বন্দুকটি উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এই বিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্য জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে চোরা শিকারীরা শিকার করার জন্য হয়তো এই বন্দুকটি মজুত করেছে, কিন্তু 3 দিনের মধ্যে পরপর 2টি বন্দুক উদ্ধারের ঘটনায় রীতিমতো নানান প্রশ্নের চিহ্নের জন্ম নিচ্ছে সচেতন মহলে। জঙ্গলের মধ্যে কেবা তার একটা গাড়া বন্ধু পালাইয়া গেছে। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, আমাদের অফিসার ছিলাম, তো পাঠাইলাম, গিয়া ঠিকই পাইছে, উদ্ধার করে আসছে। তো আমার ধারণা এটা যে চোরা শিকারী যারা তারা ইয়েতে পালাই গেছে। কি বন্দুক স্যার এটা? এটা দেশি দেশি বন্দুক স্যার। এই একটা সেম উদ্ধার গত পশ্চিম আমরা পাইছি, এটা ব্রহ্মছড়া মানে এরিয়াটা একই ব্রহ্মছড়া জঙ্গলে পাওয়া যাচ্ছে স্যার। কি মনে করতেছেন স্যার, এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে? উদ্দেশ্য তো ফরেস্টের, আমরা ফরেস্টে জিজ্ঞাসি জিজ্ঞাসাবাদ করার পরে ফরেস্টের তারাও তারা ধারণা দিলে দিয়ে যে চোরা শিকারী যারা বন্য পশুপাখি মারে। উল্লেখ্য, আজ থেকে প্রায় মাস দেড়েক পূর্বেও এই ব্রহ্মছড়া বালুছড়া এলাকা থেকে আরও একটি বন্দুক উদ্ধার হয়েছিল। একের পর এক এই বন্দুকগুলি কোথা থেকে আসছে এবং কি কারণেই বা এই বন্দুকগুলি আনা হচ্ছে এ ব্যাপারে স্পষ্টভাবে এখনও কিছুই জানায়নি পুলিশ। এখন এটাই দেখার বিষয়, একের পর এক এই বন্দুক উদ্ধারের ঘটনার নেপথ্যে তদন্ত করে পুলিশ মূল মাস্টারমাইন্ডকে ধরতে সক্ষম হয় কিনা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।